बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आई एम तौहीदा रहमान, असिस्टेंट टीचर, सिटी सेंट्रल स्कूल एंड कॉलेज, राजशाही। আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের এই শক্তি অধ্যায়ে এর আগে জেনেছি শক্তি প্রকারভেদ সম্পর্কে, যে নবায়নযোগ্য শক্তি এবং অনবায়নযোগ্য। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে নবায়নযোগ্য শক্তির সুবিধা এবং অসুবিধা। আমরা বলেছি যে আমাদের পরিবেশের জন্য বা ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য আমাদের শক্তির নিত্য নতুন বা নতুন উৎসের সন্ধান আমাদেরকে করতে হবে। কিন্তু আমাদের জন্য কিন্তু সবচাইতে সুবিধাজনক উৎসই হচ্ছে কি, নবায়নযোগ্য শক্তির উৎস। এই শক্তি ব্যবহার করতে গিয়ে আমরা কী কী সুবিধা পাব এবং কী কী অসুবিধার সম্মুখীন আমরা হতে পারি, সেগুলোই কিন্তু আমরা আজকে জানব। আমি আশা করি তোমাদেরও কিন্তু এ সম্পর্কে বেশ ভালো একটা পরিচ্ছন্ন ধারণা রয়েছে। নবায়নযোগ্য শক্তি কোনগুলো সেগুলো কিন্তু আমরা আগে জেনেছি, যেমন পানি স্রোত, সৌর শক্তি, বায়ু প্রবাহ, এগুলো। তো এই শক্তিগুলোর সুবিধাগুলোই প্রথমে আমরা আলোচনা করে নিই। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, আসলে স্বাস্থ্যকর পরিচ্ছন্ন আমি পয়েন্টগুলো লিখেছি। আমাদের পরিচ্ছন্ন একটা জ্বালানি কিন্তু বায়োগ্যাস। বায়োগ্যাস আমরা কিভাবে উৎপাদন করতে পারি, তোমরা জানো যে আমরা সাধারণত গবাদি পশুর বিষ্টা থেকে তার সঙ্গে মিশ্রিত খড়কুটোকে আমরা এটার সঙ্গে একসঙ্গে ব্যবহার করতে পারি। তাহলে নবায়নযোগ্য শক্তি ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম পয়েন্টটা, সুবিধাটা কি, এটি পরিচ্ছন্ন জ্বালানি এবং পরিবেশ বান্ধব। যা কি, এখান থেকে আমরা যে জৈব সার পাই তা আমাদের জমিতেও আমরা ব্যবহার করতে পারি, এটি কিন্তু একটি সুবিধা, তাই না? আবার অফুরন্ত উৎস, বায়ু প্রবাহ, সৌরশক্তি, এগুলো কিন্তু শক্তি অফুরন্ত উৎস, যেগুলো আমরা কখনোই শেষ হবে না বলতে পারি। আবার জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপাদন আমরা করছি, সেখানে কিন্তু চাঁদ একটা প্রভাব কিন্তু ফেলছে। চাঁদটাকেও কিন্তু আমরা সবসময় পাই, তাই না? এখান থেকে সেই জন্য শক্তিটা আমরা সবসময় পেতে পারি। আবার স্রোতকে বাধা দিয়ে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করছি, সেখানে কিন্তু এই স্রোতকে বাধা প্রদানের জন্য আমাদের ব্যারেজ বা পিস তৈরি করতে হচ্ছে। এটা কিন্তু আমাদের যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। আচ্ছা, আরো কি বলতে পারি, বিকল্প শক্তির উৎস তো আমরা বলেছি, যেটা আমাদের একটা উৎসের সন্ধান করতে হবে, যেখানে বিকল্প উৎস আমাদের কি, সূর্য, তারপর বায়ু প্রবাহ, পানি, তাই না? সুবিধাজনকভাবেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। কিভাবে সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারি, আমরা যদি প্রাকৃতিক গ্যাসকে কোনো অঞ্চলে প্রয়োজনের জন্য নিয়ে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্ল্যান করার প্রয়োজন হয়, বা সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে আমাদেরকে, আমাদেরকে একটা নির্দিষ্ট এলাকায় আমাদের বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে আমরা এগুলোকে বহন করে আমাদের সেই এলাকায় গ্যাস সরবরাহ দিতে হবে। কিন্তু আমরা যদি প্রাকৃতিক গ্যাসকে আমরা আমাদের সুবিধাজনক কাজে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট এলাকায় আমরা ব্যবহার করি। আবার আমরা বায়োগ্যাসকে কিন্তু আমরা আমাদের সেই এলাকায় ব্যবহার করতে পারছি কম খরচে, কিন্তু প্রাকৃতিক গ্যাসকে যখন ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আমাকে একটা বৃহৎ প্ল্যানের প্রয়োজন হচ্ছে, বা বেশ ব্যয়বহুল, বা সব জায়গায় কিন্তু আমি এই প্রাকৃতিক গ্যাসকে আমি কিন্তু নিয়ে যেতে পারবো না, তাই না? আবার এটা কিন্তু উৎস কিন্তু কি, সীমিত, তাই না? তাহলে আমরা আমরা সুবিধাগুলো কিন্তু এত সুন্দরভাবে আমরা লিখতে পারবো, যে আমাদের নবায়নযোগ্য শক্তির সুবিধাগুলো আসলে কি। এখন চলে আসি আমরা আমাদের দ্বিতীয় পয়েন্ট। আমি আশা করব এটা কিন্তু তোমাদের বেশ ভালোভাবে জানা। তোমরা দেখো ম্যাগনিফাইং গ্লাস দেখেছ, তাই না? ম্যাগনিফাইং গ্লাসটা আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ম্যাগনিফাইং গ্লাস এজে সৌরশক্তির একটা উৎস, তাই না? আমরা ব্যবহার করছি এবং শক্তির উৎসকে কিভাবে, এটি দিয়ে কিন্তু আমরা সৌরশক্তিটাকে বেশ সূর্যের আলো নিয়ে গিয়ে কিন্তু আগুন তৈরিতেও কিন্তু কি করি, ব্যবহার করতে পারি, একদম
ছাদে আমরা এটাকে যদি নিয়ে নিচে একটা কাগজ দিয়ে আমরা এর নিচে সূর্যের আলোটাকে বেশ ঘনীভূত করে একটা বিন্দুতে ফেলি, কিছুক্ষণ পর এখানে একদম তাপ উৎপন্ন হয়ে আগুন পাবো আমরা। তাহলে এই যে সৌরশক্তি আমরা পাচ্ছি, এই আগুন তৈরি করছি ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে, এটাকে যদি আমরা আমাদের আমাদের রান্নার কাজে ব্যবহার করি, তাহলে কিন্তু দেখো যেদিন আমরা সূর্য উঠবে না বা আমাদের মেঘলা থাকবে আকাশটা, সেদিন কিন্তু এই সৌরশক্তিটাকে কিন্তু আমরা কিন্তু পাবো না, তাই না? তার মানে কি প্রকৃতির উপর কিন্তু আমাদের কিন্তু নির্ভর করে থাকতে হচ্ছে। আমি কয়েকটি পয়েন্ট এখানে লেখার চেষ্টা করেছি। দেখো প্রকৃতির উপর কিন্তু আমরা নির্ভর করতে হচ্ছে, যখন মেঘলা থাকছে, যখন বায়ু প্রবাহ বন্ধ থাকছে, তখন কিন্তু আমরা এই শক্তিটা উৎপাদন করতে পারছি না। আবার শক্তির অসুবিধাগুলো কি? কম এবং সীমিত। আমরা এই সৌরশক্তি থেকে, বায়ু প্রবাহ থেকে যে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো বা যে শক্তিটা পাবো সেটার পরিমাণ কিন্তু খুব সীমিত। আমরা এটি দ্বারা বড় বড় টারবাইন বা বড় বড় যন্ত্রাংশগুলো কিন্তু ব্যবহার করতে পারব। আবার কি কতগুলো ক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি যে উৎস কিন্তু আসলে সীমিত। যেমন ধরো কোনো একটা নদীতে ব্রিজ বা ব্যারেজ তৈরি করে আমরা যখন বিদ্যুৎ উৎপাদন করছি, অনেক সময় নদীর গতিপথ কিন্তু পরিবর্তন হয়ে যায়। আবার ব্রিজ বা ব্যারেজ তৈরি করার ফলে নদীতে কিন্তু বড় বড় জাহাজ, লঞ্চ এগুলো কিন্তু কি চলাচল করতে বেশ অসুবিধার সম্মুখীন হয়। আবার আমরা বলতে পারি এটি কিন্তু পরিবেশ বান্ধব, কিন্তু কি পরিবেশ বান্ধব হলেও কিন্তু কি হয়, আমরা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটাকে উৎপাদনের জন্য ব্যবহার করতে পারি না। এরকম আমরা বলতে পারি যে আমরা যদি কোনো বড় কোনো ফ্যাক্টরির ক্ষেত্রে যে উৎপাদন করতে চাই বায়োগ্যাস, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই শক্তিটা আমরা যে পরিমাণ আমরা ব্যবহার করব তার তুলনায় খুব কম পরিমাণে কিন্তু আমরা বায়োগ্যাস এখান থেকে পাবো। তাহলে আমাদের অসুবিধাগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম যে সকল ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারছি না। আমি আশা করব তোমরা এখান থেকে বুঝতে পারবে যে আমরা নবায়নযোগ্য শক্তিটাকে কীরকমভাবে সুবিধা পাচ্ছি এবং নবায়নযোগ্য শক্তি থেকে আমরা কী কী অসুবিধার সম্মুখীন হচ্ছে। এগুলো থেকে তোমরা পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো সেগুলো সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। এখন তোমাদের যেটা হোমওয়ার্ক বা কাজ থাকবে সেগুলো হচ্ছে তোমরা নিজেদের মতো করে সুন্দরভাবে লেখার চেষ্টা করবে নবায়নযোগ্য শক্তির সুবিধা ও অসুবিধাগুলো। এরপর যদি তোমাদের কোনো সমস্যা হয় তার জন্য হোয়াটসঅ্যাপ আর লাইভ ক্লাস তো আছে, তাই না? সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।